شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتاكم رمضان شهر مبارك فرض الله عز وجل عليكم صيامه تفتح فيه أبواب السماء وتغلق فيه أبواب الجحيم وتغل فيه مردة الشياطين لله فيه ليلة خير من ألف شهر من حرم خيرها فقد حرم رواه النسائي. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের নিকট রমজান মাস সমুপস্থিত, এটা এক অত্যন্ত বরকতময় মাস। আল্লাহ তাআলা এ মাসে তোমাদের প্রতি রোজা ফরজ করেছেন, আর এ মাসে আরশের দরজাসমূহ উন্মুক্ত হয়ে যায়, এ মাসে জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়, এবং এ মাসে বড় বড় সেরা শয়তানগুলো আটক করে রাখা হয়। আল্লাহর জন্য এ মাসে একটি রাত আছে যা হাজার মাসের চেয়েও অনেক উত্তম। যে লোক এই রাতে মহা কল্যাণ লাভ হতে বঞ্চিত থাকলো, সে সত্যি বঞ্চিত ব্যক্তি। নাসাই শরীফের হাদিস। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানুল মুবারক আমাদের সামনে দিয়েছেন এজন্যে যে এটা হচ্ছে বান্দার এবাদতের মাস, এবাদতের মৌসুম। যে এই মাস পেল কিন্তু সে তার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে নিতে পারলো না, তার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ধ্বংস হোক। আমরা যেন সেই রাসূলের বদদোয়া থেকে বাঁচতে পারি। হাদিসের মধ্যে এভাবে এসেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে তিনবার বলেছেন আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তিনারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি তিনবার আমিন বললেন, এর উদ্দেশ্য কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিব্রাইল আলাইহিস সালাম আমার নিকট আসলেন এবং এই সংবাদ দিলেন যে রমজান মাস পেল, যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পেয়ে সিয়াম সাধনার মাধ্যমে তার জীবনের গুণাগুলি মাফ করে নিতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছি আমিন, আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করে নিয়েছেন। দ্বিতীয় আমিন বলার উদ্দেশ্য হচ্ছে যে আমার নাম শোনার পর দুরুদ পাঠ করলো না, সে ব্যক্তিও ধ্বংস হোক, রাসূল বললেন আমিন। তৃতীয় আমিন বলার উদ্দেশ্য হচ্ছে যাদের পিতামাতা দুনিয়াতে জীবন জীবিত রয়েছেন, অথবা পিতা অথবা মাতা দুইজনের যে কোনো একজন জীবিত রয়েছে, তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। সম্মানিত ভাইরা, কোনো সন্দেহ নাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বদদোয়া কবুল হবে না, কোনো সন্দেহ নাই।
অতএব আমাদের সকলকেই এই রমজান মাসে যেভাবে রোজা রাখলে পরে আমাদের সমস্ত জীবনের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন, রমজানের বরকত মাগফিরাত এবং রমজানের সিয়াম সাধনার মাধ্যমে জান্নাত অর্জন করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে আমাদের সকলকে দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা ও কোরআন রোজাদার বান্দার জন্য শাফাত করবে। রোজা বলবে, হে আমার আল্লাহ, আমি এই ব্যক্তিকে দিনে খাবার ও অন্যান্য কামনা বাসনা থেকে ফিরিয়ে রেখেছি, আপনি আমার সুপারিশ গ্রহণ করুন। ঠিক তেমনি ভাবে কোরআন বলবে, হে আল্লাহ, আমি এই ব্যক্তিকে রাতের নিদ্রা থেকে ফিরিয়ে রেখেছি, আপনি আমার সুপারিশ গ্রহণ করুন। আল্লাহ সুবহানাহু তাআলা তাদের সুপারিশ গ্রহণ করবে। বাইহাকি সোহাবে ইমান গ্রন্থে উল্লেখ করা হয়েছে। সম্মানিত ভাইরা, এই কোরআন, কোরআনের মাস, রমজানের মাস, কোরআনের মাস, এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আমাদের সপক্ষে সাক্ষ্য দিবেন, যদি আমরা কোরআন অনুযায়ী নিজের ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রে যদি আমরা কোরআন অনুযায়ী যদি নিজেরা চলতে পারি, অবশ্যই কোরআন আমাদের সপক্ষে সাক্ষ্য দিবেন। ঠিক অনুরূপ ভাবে যেহেতু রমজানের মাস, সিয়াম সাধনার মাস, এই রমজানের রোজা সিয়াম পালনের মাধ্যমে যদি আমরা নিজেদেরকে তাকুয়াবান হিসাবে গড়ে তুলতে পারি, অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই রমজানের রমজান এই রোজা আমাদের সপক্ষে দলিল পেশ করবেন, আমাদের সপক্ষে সাক্ষী দিবেন। আল্লাহ সুবহানাহু তাআলা এই রমজানের এই কোরআনের শাফাত আমাদেরকে আমাদের পক্ষে সাক্ষ্য হিসাবে আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। যেহেতু কোরআনের মাস, এই কোরআনের মাস আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বড় সৌভাগ্যবান করেছেন এই কোরআন নাজিল করে, হুদাল্লিন্নাস মানুষের হেদায়াত এই কোরআনের মধ্যে রয়েছে। এই কোরআন থেকে আমরা হেদায়েত তখনই হেদায়েত প্রাপ্ত হতে পারবো যখন এই কোরআন আমরা পড়তে পারবো, পড়ার জন্য চেষ্টা করব, শিখার জন্য চেষ্টা করব। অনেকেই আমরা বলি একথা যে কোরআন অনেক কঠিন, অথচ আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। অতএব আল্লাহর কথাই সত্য। আমরা যারা বলি কোরআন আসলেই কঠিন, এ কথা সঠিক নয়। শাহরু রমাদানাল লাযী উনজিলা ফীহিল কোরআনু হুদান লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান।